ওয়েলকাম টু দেশের এক্সাম গাই প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা সিক্সথ ডিসেম্বর পিএসসির মেন পরীক্ষা বা পার্ট টুয়ের এক্সাম দেবে তাদের জন্য রয়েছে ট্রান্সলেশন বন্ধুরা আজকের বিষয় ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন বন্ধুরা ট্রান্সলেশনটি দেখে নেওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এইভাবে নিয়মিত সাজেশন ভিত্তিক বা সাজেস্টিভ ট্রান্সলেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও তাহলে দেখে নেওয়া যাক আজকের ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি ওয়েলথ ইজ নো ডাউট ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ আমরা জানি যে ওয়েলথ মানে সম্পদ ইজ নো ডাউট মানে নিঃসন্দেহে নেসেসারি প্রয়োজনীয় ফর হ্যাপিনেস সুখের জন্য ইন লাইফ তাহলে জীবনে সুখের জন্য নিশ্চয়ই সম্পদের প্রয়োজন আছে তাহলে জীবনে সুখের জন্য সম্পদের প্রয়োজন আছে বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ তাহলে আমরা জানি যে টেন্ডেন্সি মানে হচ্ছে প্রবণতা আর কনসেন্ট্রেট মানে কেন্দ্রীভূত হওয়া অফ এ ফিউ মানে খুব অল্প লোকের হাতেই বা অল্প মানুষের হাতেই দেখো কিন্তু এর অতি মানে সামান্য মানুষের হাতেই বা লোকের হাতেই কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে দ্য রেজাল্ট ইজ দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পোরার তাহলে ফলস্বরূপ বা ফলে কী হচ্ছে ইজ দ্য রিচ বিকাম রিচার ধনী আরও ধনী হয়ে ওঠে এবং দরিদ্র আরও দরিদ্র হয় মানে গরিব আরও গরিব হয় দিস ইজ সার্টেনলি এ মিস ইউজ অফ ওয়েলথ সার্টেনলি দিস ইজ এটা নিশ্চিতভাবেই এ মিসইউজ অপব্যবহার অফ ওয়েলথ মানে সম্পদে তাহলে এটা নিশ্চিতভাবেই সম্পদের অপব্যবহার ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল ইট শুড বি এটা নিশ্চিতভাবেই বা এটিকে সকলের মধ্যে সমানভাবে বন্টন হওয়া উচিত এটি সকলের মধ্যে সমানভাবে বন্টন হওয়া উচিত সো দ্যাট ইট মে ব্রিং হ্যাপিনেস টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি যাতে সমাজের অধিকতম মানুষের মানে বেশিরভাগ মানুষের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারে তাহলে আরও ভালোভাবে দেখে নেওয়া যাক ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ জীবনে সুখের জন্য নিঃসন্দেহে সম্পদের প্রয়োজন আছে বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ড হ্যান্ডস অফ এ ফিউ কিন্তু এর অতি সামান্য মানুষের হাতে কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে দ্য রেজাল্ট ইজ দ্য রিচ বিকাম রিচার ফলে ধনী আরও ধনী হয় গরিব আরও গরিব হয় দিস ইজ সার্টেনলি এ ইউজ অফ ওয়েলথ এটি সক এটি নিশ্চিতভাবেই সম্পদের অপব্যবহার ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল সো দ্যাট ইট মে ব্রিং হ্যাপিনেস টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি এটি সকলের মধ্যে ন্যায় সঙ্গতভাবে বণ্টিত হওয়া উচিত যাতে সমাজের অধিকতম জনগণের জন্য সুখের নিশ্চয়তা আনতে পারে বন্ধুরা আরও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ও পাশে থাকা বেলবাটনে ক্লিক করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও